ভিউ এখানকার। আর এখানে সকালবেলা ব্যায়াম ট্যাম এইরকম কিছু হয়, সব ঠিকঠাক করে দেখে নে। এখন দিল চাটনি তার সাথে পাঁপড়। আর তোর কি বক্তব্য বল, কেমন লাগছে ওই চিকেনটা? কেমন লাগছে চিকেনটা? খুব একটা ভালো লাগলো না আজকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ লেফট রাইট ব্লগ। সো গাইস, গতকাল বন্ধুদের সঙ্গে মিট আপ ছিল, যত সব বন্ধুরা এসেছিলো ওদের সঙ্গে মিট আপ ছিল। তো সেই ভিডিওটা এডিট করতে করতে রাত অনেক রাত হয়ে গিয়েছিলো, প্রায় তিনটে মতো বেজে গিয়েছিলো। তো আজকের বেরিয়ে পড়লাম, আজকের বন্ধু ফোন করেছে যে আজকে ডায়মন্ড হারবারে যাবে, যেহেতু ওর আজকের উইক অফ আছে সেই জন্য সাইকেল নেবে। চলো ডায়মন্ড হারবারে, যদি মনে হয় যে এখান থেকে সাইকেল ভালো বা পছন্দ যদি হয় তাহলে নেব, নইলে অন্য কোথাও যদি যাওয়ার প্ল্যান থাকে আজকের যাব। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো, ওখানে দাঁড়িয়ে আছে, গাড়িতে উঠবো, বেরিয়ে যাব। আজকে সকাল সকাল ফ্রেশ হয়ে বেরিয়েছে। কই রে? হ্যালো। তো চলো ডায়মন্ড হারবারে যাওয়া যাক, বাকি কথা ওখানে গিয়ে হচ্ছে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সো গাইস, ফাইনালি আমরা ডায়মন্ড হারবার চলে এসেছি এবং বন্ধুরা সাইকেল দেখছে যেটার কথা বলা হয়েছিল। তো দেখছে 22 সাইজের যে সাইকেলগুলো আছে সেইগুলো দেখছে, দেখা যাক কোনটা পছন্দ করে। সো গাইস, আমরা হসপিটাল মোড়ে একটা সাইকেলের দোকানে এসেছি, এটা ডায়মন্ড সাইকেল সার্ভিস। এখন ভিতরে যাচ্ছি। কোনটা ওই এই কালারটাও দেখো? ৫০০০ টোটাল পুরো কমপ্লিট চারিদিকে দেখছে কি হবে। ভিতরটায় এইরকম জেন্টস সাইকেল আছে। চারিদিকে শুধু টোটোর রাজত্ব চলছে। পূর্ণলক্ষ্মী গার্ডেন বলো, এই পিছনে বসে আছে আমাদের বগলে মন ভালো থাকে এই আমাদের ড্রাইভার বাচ্চু। নামলে করতে হবে, এখন নামিনি, বসে আছি। অনেক খালি আছে, যেহেতু এখন সকালবেলা সন্ধ্যের পরে এখানে প্রচুর ভিড় হয়। মাঠ ডায়মন্ড হারবার স্টেডিয়াম যেটা বলা হয়,
সো গাইস আমরা এখন সাগরিকার পাড়ে এসেছি এখানে একটু কফি টপি খাবো আবার ওখানে যাব সাইকেলের জন্য কথা বলে এসেছি পুরোপুরি রেডি করে এসেছি এই আমরা এখন কুরকুরে খাচ্ছি কুরকুরে এই তো কুরকুরে খাচ্ছি আমরা এদিক থেকে লাইক হাই গাইস ওকে আমার মুখটা মানে কালো হয়ে গেছে দেখো এই তিনজনে আসছি না একদম তোর কালো মুখ নয় এবার এদিক থেকে দেখলে বোঝা যাবে দেখি একদম কেমন লাগছে বল সুন্দর হয়েছে খুব মারাত্মক ভালো লাগলো কাটা চা খেয়ে নি আবার দেখা হচ্ছে সো গাইজ এইমাত্র বাড়ি থেকে ফোন এলো বাড়ির লোক ফোন করলো একটা খুব ভালো সুখবর দিয়েছে আমি ওটা কোনো একটা ব্লগে তোমাদেরকে জানাবো তো সেই সুখবরের জন্য আমি তাড়াহুড়ো করে ওখান থেকে উঠতে গিয়ে আমি পড়ে গিয়ে আমার হাতের অবস্থাটা এটাই হলো এই অবস্থা হলো খুব লেগেছে তো যাই হোক আমরা এখন বেরোবো আমরা এখন যাচ্ছি দেবুর হোটেলে আমরা সবাই জানো যারা ডায়মন্ডাবা এরিয়া থেকে ব্লগ দেখছো তারা জানো যে দেবুর হোটেল কেমন অবভিয়াসলি ভালো দেবুর হোটেল তো এই দেবুর হোটেলে যাবো আমরা এখন খাওয়া দাওয়া করবো চলো হোটেলের সামনে গিয়ে আমি গিয়ে কথা হচ্ছি তো গাইজ আমরা এখন দেবুর হোটেলের সামনে চলে এসেছি গাড়ি রাখছে ভাই এদিকে যাচ্ছে ভাই চল আমরা খোল ব্যাগ এখানে রাখ ফাইনালি আমাদের খাবার চলে এসছে আর একটা হবে পাঁচু ভালো খায় পাঁচুকে ভালো আর খেতে বসি বল বলে নামগুলো বলে দাও তুমি ডাল আছে ডালটা খেতে মনে খুব ভালো হবে ডাল আছে ফুলকপি আলুর তরকারি আছে ডালটা আছে ফুলকপি একটা জল দিন এটা একটা সঙ্গে পেঁয়াজি আছে আছে পেঁয়াজি উচ্ছে আলু ভাজা উচ্ছে আলু ভাজা আছে সঙ্গে কাঁচা পেঁয়াজ আর লেবু ডাল দিয়ে একটু মিশিয়ে নিই কেমন লাগে কেমন সবজি কেমন আছে টেস্ট করিনি তার টেস্ট করে এ কেমন হয়েছে এদিকে আমিও ট্রাই করি চিকেন চলে এলো না ভালোই সবটা আছে সাইজগুলো বড় বড় চলো আমরা এখন খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া হয়ে গেলে কথা হবে গাইজ আমরা খাওয়া দাওয়া শেষ পর্বে চলে এসেছি এখন দিল চাটনি তার সাথে পাঁপড় আর তোর কি বক্তব্য বল কেমন লাগছে ওই চিকেনটা কেমন লাগছে চিকেনটা খুব একটা ভালো লাগলো না আজকে কেমন কেমন অন্যদিন বেটার ছিল অন্যদিন একটু বেটার ছিল তো একটু করে মূল পর্বে ফিরে যাবো মোটামুটি একটু ড্রেস খাওয়া টাওয়া শেষবে
আমি বের হতে দিই এক নিচ্ছ হাত ধুয়ে নি তারপর দেখা যাচ্ছে তো গাইস দেবুর হোটেলে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি এখন মুক্তাঙ্গনে এই মুক্তাঙ্গন মুক্তাঙ্গনের এই যে দেখো রোডের পাশে নদী তার পাশেই মুক্তাঙ্গন এটা হচ্ছে মুক্তাঙ্গনের গেট আমরা এখন ভিতরে ঢুকবো ভেতরে ঢুকে লকটা কন্টিনিউ করছি তো এখন মুক্তাঙ্গনে কিছুক্ষণ বসবো আমরা বসে একটু আড্ডা দেব তারপরে সাইকেলটা যেটা দেখেছে সেটা আনতে যাবে তাই তো সাইকেল আনতে যাওয়া হবে একদম এই হচ্ছে ভিউ এখানকার আর এখানে সকালবেলা ব্যায়াম ট্যায়াম এইরকম কিছু হয় উপরে লেখা আছে ডায়মন্ড হারবার মুক্তাঙ্গন একটি যোগ ও শরীরচর্চা সংস্থা আপনি এখন সিসিটিভি ক্যামেরার আওতায় আছেন এদিকে রবীন্দ্রনাথ বসে আছে আর এদিক থেকে কেল্লা দেখা যাচ্ছে কেমন লাগলো জায়গাটা কমেন্টে অবশ্যই করে জানাও আর এটা হচ্ছে ডায়মন্ড হারবার রিভার সাইডে কেল্লা আছে ওটা কেল্লার মাঠ ওখানে পিকনিক হয় আর এটাই এখানকার হাতে সময় আছে বলে এদিকটা এলাম বাট এই দিকটা এখন ভাটা পড়েছে বাট ভিউটা খুব সুন্দর দেখাচ্ছে আরেকজন নিচে ফোন করছে আর সম্ভবত এগুলো এই বোটগুলো মাটি বাওয়া বোট এই খালের মাটি নিয়ে ওখানে বাঁধ দেওয়া হচ্ছে কারণ এই গত বর্ষাতে বাঁধ ভেঙে গিয়েছিলো ওদিকটা জল ঢুকে গিয়েছিলো সেই জন্য বাঁধ দেওয়া হচ্ছে আর এটাই হচ্ছে কলেজ পাড়ের ভিউ সুন্দর লাগছে এই পড়ে যাবি নাকি ফাইনালি গাইস সাইকেল দোকানে চলে এসেছি আমাদের সাইকেল রেডি হয়ে গেছে হ্যাঁ বাইকে বাইকে যদি নিয়ে যাবে ভালো তিনজন আছি কিন্তু একটা এইটা লক পক চাবি টাবি দিয়ে দিয়েছে সব রেডি করা আছে সাইকেল অলরেডি নেওয়া হয়ে গেছে আমাদের এবার যাব বাড়ির দিকে না না ওগুলো বাড়ির দিকে
আচ্ছা নিবি কিভাবে ঘাড়ে করে আরামসে যাবে তুমি যা করো কি যাও যাই তুমি যা করো লেডিস জানি হালকা সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও আর যদি ফেসবুক পেজে আমার নতুন হয়ে থাকো লেফট রাইট ব্লগ নামে আমার ফেসবুক পেজ যদি নতুন হয়ে থাকো পেজটাকে ফলো করে দিও তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে